ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের টানা ব্যর্থতায় রীতিমতো ক্ষুব্ধ সমর্থকরা তার উপর সমর্থকরা যেন জিম্মি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কোনো কিছুরই যেন জবাবদিহিতা নেই বিসিবির সাকিব আল হাসানের অনুপস্থিতিতে হুট করেই অধিনায়কত্ব দেওয়া হল মমিনুলকে ভারতের বিপক্ষের ব্যর্থতার পরেও তাকে বাদ দেওয়া হল না ভারত সফরে স্কোয়াডে থাকা সত্ত্বেও দলে নেওয়া হয়নি মোস্তাফিজকে আর এজন্য জন্য বলিংয়ে বেশ ভুগেছিল বাংলাদেশ দল আর এবার পাকিস্তান সফরে চোদ্দ জনের স্কোয়াডে রাখা হল না মোস্তাফিজুর রহমানকে শুধু মোস্তাফিজ নয় ইঞ্জুরির কারণে বাদ দেওয়া হয়েছিল ইমরুল কায়েসকেও ইঞ্জুরির কারণ দর্শিয়ে জাতীয় দলে তাকে রাখা না হলেও তিনি বর্তমানে খেলছেন বিসিএলে সমর্থকদের মনে প্রশ্ন তাহলে কি ইমরুল কায়েসের ইঞ্জুরি নিয়ে মিথ্যে কথা বলেছে বিসিবি তার উপর ফর্মহীনতার কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে বাদ দিলে সবার আগে দল থেকে বাদ যান তামিম ইকবাল বিশ্বকাপের পর থেকে একটানা টানা ফর্মহীনতায় ভুগছেন বাংলাদেশের এককালের সেরা এ ওপেনার হয়তো অনেকে বলবে ভারতে খারাপ খেলেছিলেন ইমরুল কায়েস তাই এই টেস্টেও তাকে দলে নেওয়া হয়নি তবে বর্তমানের ব্যর্থ অধিনায়ক মমিনুল আরও বেশি ব্যর্থ ছিলেন ভারত সফরে কঠিন বাস্তবতা হলেও এটা সবচেয়ে বড় সত্য কথা যে ইমরুল কয়েসের অধিনায়কত্ব মমিনুল হক থেকেও একশো গুণ ভালো এটা তিনি বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে প্রমাণ করেছেন আর এটাও সত্য যে এবাদত আর রুবেল থেকেও একশো গুণ ভালো বলার মোস্তাফিজুর রহমান